এবং কালকে রাতে আসলে ঠিক মতো ঘুম হয়নি। এটা হয় কি যে ওই যে পরীক্ষার দেওয়ার পর এক বছর ফলাফল বের হওয়ার আগে রাতে যেরকম ইয়ে হয় না, ঘুম হয় না, এরকমই আজকে ছবিটা রিলিজ হবে প্রথম শো। এখন হয়তো কোরবানির কারণে যতটুকু এর পরেও যতটুকু ভিড় হচ্ছে সিনেমা হলে, এটাতে আমি খুবই আশ্চর্যই হয়েছি যে সবাই তো কোরবানির মাংস নিয়ে ব্যস্ত আছে, তা সেটাই থাকা স্বাভাবিক। তা আজকে আমি আস্তে আস্তে বলছিলাম যে কোরবানির একদম দিন ছবি রিলিজ না দিয়ে পরের দিন দিলে পরে ভালো হয়, কারণ সবারই তো একটা ওটা একটা আলাদা দায়িত্ব। কিন্তু এর পরেও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি, আনবিলিভেবল একদম সত্যি কথা। এবং এইরকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি, এবং সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যতটুক করণীয়, এই যে শাকিল ভাই এখানে আছেন, রাফি ছিল বা রাফি চলে গেল, এখন নিশ্চয়ই আপনাদের মাধ্যমে বলতেই পারি সারা দেশের মানুষকে যে আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি, দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন এর চাইতে আরও বড় কিছু আমরা করতে পারব। এটাই এইটা এইটা আমি আমার মনে হয় যে এই ভূমিকাটা অনেক কার্যকরী একটা ভূমিকা। আগে কতটুক ছিল বা মাঝখানে একেবারেই ছিল না যে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা, প্রত্যেকেরই যার যার ফ্যান্স ফলোয়ার আছে। আমাদের যদি প্রত্যেকের উদ্দেশ্য হয় যে বাংলাদেশের সিনেমা শিল্প, সিনেমাকে কত বড় করা যায়, সেই ভাবনা যদি আমাদের মাথায় থাকে তাহলে পরে বোধহয় আমরা একমত হবো এবং একসঙ্গে কাজ করব। যেটা হয়তো রায়হান রাফি আমার মতো আরও কিছু শিল্পীকে দিয়ে একটা সিনেমাতে একসঙ্গে কাজ করিয়েছেন এবং সেটা রেজাল্ট যদি পাওয়া যায় ঠিকঠাক মতো, আমার মনে হয় কি যে ভবিষ্যতে এটা এটা একটা মানে কি বলবো উদাহরণ হিসাবে হয়ে থাকবে এবং সেটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক ভালো কিছু হবে।